আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। আর এটি কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলে, আশা করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি ফ্রাইড রাইস তৈরির জন্য যে চালটি নিয়েছি সেটি আপনাদের দেখাচ্ছি। আর এই চাল হচ্ছে চিনি গুঁড়া চাল। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু দুটা চালে তৈরি করা সম্ভব, একটা হচ্ছে বাসমতি চাল আর একটা হচ্ছে এই চিনি গুঁড়া চাল। যেহেতু আমাদের দেশে চিনি গুঁড়া চালটাই অ্যাভেলেবেল পাওয়া যায়, তো সেই জন্য আমি এই চালটাই নিয়েছি। আর এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। তো আমি চিনি গুঁড়া চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি 250 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে আমি এই পানির মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে দ্রুত চালটা সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিব প্রায় 70% চালটা সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখাচ্ছি আপনাদের বাকি যে উপকরণগুলো আছে আমি সেগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 150 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি, যে মুরগির মাংসটা আছে সেটা নিয়েছি কুচি করে কেটে। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ। তো এখন সব কটা উপকরণ আমি একসাথে মিক্স করে নিব। আর একটা কথা বলতে চাই, যখন আপনারা মুরগির মাংস পাক করবেন সেক্ষেত্রে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি হবে। তো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে, এটা আমি এখন সাইড করে রেখে দিব। এদিকে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ। এখানে আমি প্রায় 100 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছটা কিন্তু যে বড় চিংড়িগুলো আছে সেই বড় চিংড়িগুলো আমি খোসা ছাড়িয়ে শুধু ভিতরে যে মাংসটা সেটা নিয়েছি কুচি কুচি করে কেটে। তো এখন এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, সরি রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, আদা বাটা 1/2 চা চামচের থেকেও কম, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ। তো দর্শক, এখানে বলতে চাই আপনারা চাইলে কিন্তু ছোট ছোট যে চিংড়িগুলো আছে সে চিংড়ি মাছগুলো ব্যবহার করতে পারেন, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। তো যেহেতু আমার কাছে এটাই ছিল, তো আমি এটা দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে সব উপকরণগুলো একত্রে মিক্স করে নিয়েছি। তো আমার মিক্সিং হয়ে গিয়েছে, আমি সেট করে রেখে দিচ্ছি। এদিকে আমি যে চালটা চুলোর মধ্যে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, সেই চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই দর্শক, এখানে বলতে চাই যখন চালটা আপনারা সিদ্ধ করবেন তখন অবশ্যই একটা খোলামেলা পাত্র নিতে হবে, এবং চালের থেকে 3 গুণ একটা বড় সাইজের পাত্র নিতে হবে, এতে করে চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দর্শক দেখুন, আমার চালটা কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাতিল থেকে এই ভাতটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য, আর তারপর আধা ঘন্টার জন্য আমি ভাতটা ফ্রিজে রেখে দিব। তো ততক্ষণে আমি আবার চুলোর মধ্যে চলে আসলাম। এদিকে বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিব মিক্স করে রাখা মুরগির মাংসগুলো। এখন আমি প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এই মাংসটা ভেজে নিব। তো দর্শক, এখানে বলতে চাই আমি ফ্রাইড রাইস তৈরির জন্য যে ভাতটা রেডি করে রেখেছিলাম, তো সেই ভাতটা আমি মাড়টা খুলে তারপর একটা থালার মধ্যে বিছিয়ে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। ভাতটা একটু শক্ত হয়ে গেলে ফ্রাইড রাইসটা তৈরি করলে অনেক ভালো লাগে। তো দর্শক, কথা বলতে বলতে এদিকে আমার চিকেনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, একটু ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু এখানে গোলমরিচ ব্যবহার করেছি আর অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন হবে না, অনবরত নাড়তে থাকতে হবে, ঠিক একটা ব্রাউন কালার চলে আসলেই এটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আসলে চিংড়ি আর মুরগির পরিমাণটা আপনারা কীরকম নিতে চান সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করছে। তো দর্শক, আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিব। আমি একই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি যে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। তো প্রথমে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। তো আমি একইভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব।
আর এখানে বলতে চাই দর্শক, চিংড়ি মাছটা কিন্তু ভাজার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় না। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু চিংড়ি মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সবজি যে ব্যবহার করতে হবে সেই সবজিটা আমি জাস্ট একটা সবজি দিয়ে কিন্তু আপনাদের এই ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বিভিন্ন রকমের সবজিটাও ব্যবহার করতে পারেন। তো কথা বলতে বলতে দর্শক, আমার চিংড়ি মাছটাও কিন্তু দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই চিংড়ি মাছটা একটা পাত্রের মধ্যে তুলে নিব। তো আমি তুলে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। আর যেহেতু কড়াইয়ের মধ্যে অলরেডি মশলা লেগে আছে, তো এখানে এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না। দিয়ে দিলাম 2টো ডিম। এখন আমি ডিমটা ভেজে নিব কুচি কুচি করে। আর এখানে কিন্তু কোনো মশলা দেব না, যেহেতু আমি আগেই বলেছি যে কড়াইয়ের মধ্যে অলরেডি মশলা লেগে আছে, সেই মশলাগুলো দিয়েই কিন্তু ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর আপনাদের যদি মনে হয় যে আর একটু মশলা দেওয়া দরকার, সেক্ষেত্রে শুধুমাত্র গোলমরিচটা দিয়ে দিতে পারেন। তো চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ডিমটা ঠিক এভাবে কুচি কুচি করে ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভাজবেন না, এতে করে ডিমের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো দর্শক, আমার ডিমটা কিন্তু দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাকি যে মুরগির মাংস আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন সব উপকরণগুলো 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এভাবে ভেজে নিব। তো 1 মিনিট পর এখানে আমি কিছু গাজর কুচি করে রেখেছিলাম, যেহেতু আমি আগেও আপনাদের বলেছিলাম যে আমি মাত্র একটিমাত্র সবজি দিয়েই এই ফ্রাইড রাইসটা তৈরি করব। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম। আবার চাইলে কিন্তু সবজি হিসেবে বরবটি কিংবা সিমটাও ব্যবহার করতে পারেন। আর আমি অতিরিক্ত ভাজবো না, অতিরিক্ত ভাজলে কিন্তু গাজরের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, গাজরটা কিন্তু কচকচ করবে না খাওয়ার সময়। আর গাজরটা বেশি সিদ্ধ হয়ে গেলে এটা খেতে কিন্তু পরে ভালো লাগবে না। তো দর্শক, 1 থেকে 2 মিনিট পর আমার কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি কড়াইটা থেকে তুলে নিয়েছি সবজিগুলো। এখন আমি এদি কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম 2টা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নেওয়া। তো এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দর্শক, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি যে ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য, সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দর্শক, এখানে কিন্তু আমি অর্ধেক ভাত দিয়ে করছি, যেহেতু আমার পাত্রটা একটু ছোট তাই আমি অর্ধেক ভাত দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর বাকি ভাতটুকু আর আরও কিছু মাংস আর চিংড়ি মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি বাকি ভাতগুলো রান্না করার জন্য। তো আমি কিছু পরিমাণ দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম রেডি করে রাখা চিংড়ি মাছ, সবজি আর মুরগির মাংসটা ভাতের সাথে দিয়ে দেওয়ার পর এখন আমি এটা প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিব মিডিয়াম টু লো ফ্লেমে। অতিরিক্ত ভাজবেন না আর অতিরিক্ত নাড়াচাড়াও করার দরকার নেই, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা করে এটা নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে লবণ কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা চাল যখন সিদ্ধ করেছি তখন লবণ দিয়ে দিয়েছিলাম, মুরগির মাংসটা যখন রান্না করেছি তখনও কিন্তু লবণ দিয়ে দিয়েছি, আর যখন চিংড়িটা ভেজে নিয়েছি তখনও কিন্তু আমরা লবণ দিয়ে দিচ্ছি। মোট কথা হচ্ছে সব সবজিগুলো এবং মাংস রান্নার ক্ষেত্রে আমরা কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই এখানে আর এক্সট্রা কোনো লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আপনাদের মনে হয় যে লবণটা একটু কম হয়ে গিয়েছে, আপনারা লবণটা দিয়ে দিতে পারেন। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এরকম একটা বাটিতে এটা তুলে নিব, নিয়ে আরও কিছুক্ষণ
আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব, আর ফ্রিজে রাখার পর আপনাদের সামনে সার্ভ করব। তো দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমার রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল মিক্সড চিকেন ফ্রাইড রাইস রেসিপি।